শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। হাত পাখায় ভোট দিলে ভোট চলে যাচ্ছে নৌকাতে, ভয়াবহ জালিয়াতি ইভিএমের মাধ্যমে। মুফতি ফয়জল করিমের উপর ভয়াবহ হামলা, হামলার খবরে বরিশালে ভয়াবহ বিক্ষোভ। এবার বরিশাল সিটি নির্বাচনে নারী ভোটারদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে। এবং সবশেষ থাকছে আন্তর্জাতিক চাপে সরকার জামায়াতকে সমাবেশ করতে দিতে বাধ্য হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে খালিশপুরের ১২ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে ইভিএমে হাত পাখা প্রতীকে চাপ দিলে ভোট নৌকা প্রতীকে চলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল আওয়াল। সোমবার সকালে নগরীর পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদ্রাসায় ভোট দিয়ে সংবাদ মাধ্যমে তার পুলিং এজেন্টদের বরাতে এমন অভিযোগ করেছেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাত পাখার এই প্রার্থী জানান, নিজে যে কেন্দ্রে ভোট দিয়েছেন সেখানকার ইভিএমে কোনো সমস্যা পাননি তিনি। তবে তিনি অভিযোগ করে বলেছেন, মেশিন নষ্ট, কোনো কোনো জায়গায় একটু উল্টাপাল্টা হচ্ছিল। একটা অভিযোগ পাওয়া গেল যে ইভিএমে হাত পাখায় ভোট দিলে নৌকায় চলে যাচ্ছে। বিভিন্ন কেন্দ্রে ইভিএমের বিভ্রাট হচ্ছে জানিয়ে হাত পাখার প্রার্থী আব্দুল আওয়াল জানান, ভোট ধীরগতিতে চলছে, তবে অভিযোগ যদি তাড়াতাড়ি সংশোধন করে ফেলে তবে সেটি বড় ধরনের কোনো প্রভাব ফেলবে না। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাত পাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জল করিমের উপর নৌকার কর্মীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলনের কর্মীরা। ফয়জল করিমের উপর হামলার খবর ছড়িয়ে পড়লে ইসলামী আন্দোলনের বাংলাদেশের কয়েকশো নেতাকর্মী শহরের দুটি স্থানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। দলটির বিপুল সংখ্যক কর্মী সমর্থক বরিশাল নগরে অভিমুখে রওনা হয়েছেন, তবে আইন শৃঙ্খলা বাহিনী দবদিয়া সেতু বন্ধ করে দেওয়ায় তারা শহরে প্রবেশ করতে পারেনি। তারা সেতুর অপর প্রান্তে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়েছেন। আন্দোলনকারীরা বলেছেন, মুফতি ফয়জল করিমের উপর প্রকাশ্যে হামলা হয়েছে, আমরা হামলাকারীদের প্রকাশ্যে বিচার চাই। এছাড়া দলটির পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ তোলা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের উপর হামলা, মামলা এবং মারধর, হয়রানি, পুলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেয়া, কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া, ভোটারদের বাধা দেয়া, জোরপূর্বক ভোট। এয়ারপোর্ট থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলালুদ্দিন বলেছেন, ইসলামী আন্দোলনের কর্মীরা সড়কে বিক্ষোভ করছে, তাদের বুঝিয়ে শান্ত করা হয়েছে, কাশীপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বরিশালে হাত পাখা প্রার্থীর মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জল করিমের উপর ভোটকেন্দ্রে হামলার ঘটনা ঘটে। কেন্দ্র পরিদর্শনকালে নৌকা প্রতীকের কর্মীরা তাকে মেরে রক্তাক্ত করেছেন বলে অভিযোগে জানিয়েছেন ইসলামী আন্দোলনের এই মেয়র প্রার্থী। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরুর প্রথম তিন ঘণ্টায় প্রায় ২২% ভোট পড়েছে। সোমবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। শুরুতে ধীরগতি থাকলেও ধীরে ধীরে তা বাড়ছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। নির্বাচনী কর্মকর্তারা বলছেন, হাতের ছাপ না মেলায় ভোট গ্রহণে বিলম্ব ঘটছে। প্রচণ্ড গরমে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা অস্থির হয়ে উঠছে। এদিকে ভোট কেন্দ্রের ভিতরে দুই কাউন্সিল সমর্থকের মধ্যে হাতাহাতের ঘটনাও ঘটেছে। টিফিন বক্স মার্কার প্রার্থী শেখ সাইদ আহমেদ মান্না জানিয়েছেন, একজন নারী এজেন্ট বলেন, লাটিম মার্কার কাউন্সিল প্রার্থী ও নৌকা প্রার্থী জোর করে তাদের পক্ষে ভোট দেওয়াচ্ছেন, নারী ভোটারদের সব কেন্দ্র থেকে বের করে দিচ্ছেন, আমাদেরকে কাউকে ঢুকতে দিচ্ছেন না, তারা আমাদের সন্ত্রাসী বলেছেন, আমাদের বিভিন্নভাবে হুমকিও দিচ্ছেন। কেন্দ্রের ভিতরে হাতাহাতির পর কেন্দ্রের ভেতর থেকে উভয় পক্ষের সমর্থকদের বের করে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর কিছুক্ষণ পরেই এপিবিএন ফোর্স এসে কেন্দ্রের সামনে থেকে উভয় কাউন্সিলর সমর্থকদের দূরে সরিয়ে দেয়। এপিবিএন কর্মকর্তা দুলাল আহমেদ বলেছেন, এখানে ঝামেলা হচ্ছে, এমন খবর পেয়ে আমরা আসছি, দুই কাউন্সিলের লোকজনকে কেন্দ্রের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এখন ভোট কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আন্তর্জাতিক চাপে জামাতকে সমাবেশ করতে দিতে বাধ্য হয়েছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গাইশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, সরকারের এখন বিলাপের সময় সংলাপের নয়, নিরাপদে বিদায় হতে পারে শুধু জনগণের অধিকার ফিরিয়ে দিলে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ঐক্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় গাইশ্বর চন্দ্র রায় এইসব কথা বলেছেন। শহীদ জিয়া মানেই বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়। গাইশ্বর বলেন, এই সরকারকে যেতে হবে নিরাপদ প্রস্থান। এই সরকারে নিরাপদ প্রস্থান করতে চাইলে একটি মাত্র পথ খোলা আছে, তা হচ্ছে জনগণের মালিকানা জনগণের হাতে ফিরে দিতে হবে, তাদের ভোটাধিকার তাদের কাছে ফেরত দিতে হবে, জনগণের ১০ দফা মেনে নিতে হবে।
সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, সরকারের এমপি মন্ত্রী এবং তাদের নেতারা সংলাপের কথা বলছেন। সংলাপ হতে পারে, কিন্তু তার আগে দশ দফা মেনে নিতে হবে। এরপর নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা নিয়ে সংলাপ হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, গত ২৪ মে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য ভিসা নীতি ঘোষণা করেছেন। এরপর ক্ষমতাসীন দলের পক্ষ থেকে নানা ধরনের বক্তব্য গণমাধ্যমে আসছে। গত ১০ মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট জামাতের সমাবেশের অনুমতি দেওয়া নিয়েও নানা কথাবার্তা আলোচনা হচ্ছে। আসলে ভিসানীতির কারণেই সরকার জামাতকে সমাবেশ করার অনুমতি দিতে বাধ্য হয়েছে। তিনি বলেন, জামাত রাজনীতি করবে এটাই তো স্বাভাবিক, কিন্তু এতদিন জামাত কেন রাজনীতি করতে পারেনি সেটাই তো প্রশ্ন হওয়া উচিত। এখন কেন সরকার অনুমতি দিল? এই অনুমতি দিয়ে সরকার বুঝাইতে চাইল সরকারের সঙ্গে তাদের আতাত হয়েছে, কেউ কেউ এই কথাও বলেছেন। আসলে সরকার জামাতকে অনুমতি দিতে বাধ্য হয়েছে, এক ভিসা নীতির কারণেই সরকারের সবাই প্রেশার মাপতেছে, সুগার পরীক্ষা করছে, সব কিছুই তো শেষ হয়ে গেছে। গাইশ্বর বলেন, গুম, খুন, হামলা, মামলা এবং দুর্নীতির সাথে আইনশৃঙ্খলা বাহিনীর হয়তো ২-৩% সদস্য জড়িত থাকতে পারে। দুর্নীতি অপকর্মের সাথে সচিবালয়ের হয়তো একই অবস্থা। আইনশৃঙ্খলা বাহিনী এবং আমলাদের বেশিরভাগই ভালো, তো তাদের সরকার তো কোনো অপকর্মের দায়ভার নেবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী তো যুক্তরাষ্ট্র যাওয়া না যাওয়া নিয়েও কথা বলছেন, আবার শোনা যায় প্রধানমন্ত্রী একজন উপদেষ্টার নাকি সেখানে একাধিক বাড়িও রয়েছে। চলমান আন্দোলন প্রসঙ্গে টেনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোজাম্মেল হোসেন বলেন, আমরা শুধু অধিকার আদায়ের জন্য লড়াই করছি না, এই লড়াই আমাদের অস্তিত্বের লড়াই। বাংলাদেশে অস্তিত্বের প্রশ্নে আমরা কোনোদিনই আপোষ করিনি এই সরকারের সঙ্গে। বাংলাদেশ ডাকাতের খপ্পরে পড়েছে বলে মন্তব্য করেছেন আলাল এবং তিনি বলেছেন, বাংলাদেশকে এই ডাকাতের খপ্পর থেকে রক্ষা করতে হলে শুধু জামাত ইসলাম কেন, রাজপথে যারাই থাকবে আমরা মনে করব তারা ন্যায়ের পথে এবং সংগ্রামের পথে আছে। তিনি বলেন, কিছুদিন আগেও আমরা সরকারের বিভিন্ন মন্ত্রীদের মুখে শুনেছি জামাত ইসলাম নিষিদ্ধ। সে অবস্থার মধ্যে জামাতের সঙ্গে এমন কি হলো বা কেন গোপনে চুক্তি হলো যে জামাতে ইসলামকে কর্মসূচি পালন করতে দেওয়া হলো? যাই হোক, আমরা এতে খুশি, কারণ ডাকাত তারাতে যারাই আমাদের সঙ্গে থাকবে তারাই আমাদের বন্ধু। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেশের সর্বশেষ নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।